नमस्कार बंधुरा, आज हमें बनाबो मोचा दिए दो रकम रेसिपी। प्रथम बनाबो मोचार पकोड़ा, तार जोनो जा जा लागे सेगुलो देखाच्छी। बाजार थेके किने एने मोचाटाके आमी भालो करे सुंदर करे छाड़िए रेखेछी। एरपर भिजिए रेखेछी डाल। डालटाके आमी बेटे निब। लागबे आदा बाटा, लागबे रसुन बाटा, लागबे जिरे बाटा, लवण बाटा, गरम मसला, लंकार गुड़ो, हलुद। मोचाटाके एबार आमी कुचि कुचि करे केटे निब सुंदरभावे, झिरि झिरि करे। এভাবে আমি কুচি করে কেটে নিয়েছি মোচাগুলোকে। মোচাটা আবার পুরোপুরি কাটা হয়ে গেছে। মোচার মধ্যে এবার আমি জল দিয়ে ভিজিয়ে রাখছি 5 মিনিটের জন্য, যে আঠাটা সেই কষ্টটা যেন বেরিয়ে যায়। 5 মিনিট ভিজিয়ে রাখার পরে মোচার কষ্টটা সম্পূর্ণ বেরিয়ে গেছে, জলটা পুরো ঘোলাটি হয়ে গেছে মোচার। এবার আমি 15 মিনিটের জন্য মোচাটাকে সিদ্ধ বসাবো। কড়াইয়ে জল দিয়ে দিলাম মোচাটাকে সিদ্ধ বসানোর জন্য। মোচাগুলো ছেড়ে দিচ্ছি, 15 মিনিটের জন্য থাকবে, সিদ্ধ হবে। মোচা সিদ্ধ হয়ে গেছে। মোচাটাকে একটি পাত্রে ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নিব। মোচাটাকে একটু জল দিয়ে কষিয়ে নিতে হবে, যাতে মোচার যে হালকা একটু কষ্ট থাকে সেটা বেরিয়ে যায়। লাস্টে চিপে মোচার জলগুলো চিপে চিপে তুলে নিচ্ছি, যাতে মোচার থেকে জলগুলো বেরিয়ে যায়। মোচার মধ্যে এবার দিয়ে দেবো আমি বেটে রাখা ডাল বাটা, পরিমাণ মতন জিরে বাটা, পরিমাণ মতন লাগবে আদা বাটা, পরিমাণ মতন দিয়ে দেব রসুন বাটা, হলুদ গুঁড়ো আন্দাজ মতন, লবণ স্বাদ মতন দিতে হবে, যে যেমন লবণ ভালোবাসে খায় সে সেরকম দিবে, লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন। এর সাথে লাগবে বেটে রাখা, আগে থেকে বেটে রেখেছিলাম সেই বেটে রাখা গরম মশলা। একটু সামান্য পরিমাণ মতন দিয়ে দিব চিনি। এবার আমি সবগুলো একসাথে ভালো করে চটকিয়ে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে পুরোপুরি। এবার 5 মিনিটের জন্য আমি এটাকে রেখে দেব, ততক্ষণে আমার কড়াইটা গরম হয়ে যাক। কড়াইটা আমার সম্পূর্ণ গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দেব। তেলটা চারিদিকে নেড়ে নিতে হবে। এবার আমি অল্প অল্প ছোট ছোট করে তেলের মধ্যে দিয়ে দেব গোল গোল করে। কিছুক্ষণ রেখে একটু উল্টে নিতে হবে এক সাইড। এক সাইড লাল লাল হয়ে গেছে, আর এক সাইড আমি উল্টে নিচ্ছি আস্তে আস্তে। উল্টে দেওয়া দিয়ে পরে দেখছি দুই দিকে লাল হয়ে গেছে, এরকম লাল হয়ে যাবে, তারপরে নামিয়ে নিতে হবে জিনিসটাকে। এবার আমি সবগুলোকে নামিয়ে নিচ্ছি একটা একটা করে। এই যে মুচমুচে পকোড়া রেডি পুরো।